স্বাগত। সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। করোনাকালে হৃদরোগের ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের, তাই হৃদরোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ তাদের। করোনা আক্রান্ত হলে হৃদরোগীদের দীর্ঘস্থায়ী সমস্যারও আশঙ্কা করছেন তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে, করোনাকালে দেশে হৃদরোগে আক্রান্তদের মৃত্যু 22% বেড়েছে। আমেরিকান কলেজ অব কার্ডিওলজির রিপোর্ট অনুযায়ী সাধারণ মানুষের তুলনায় হৃদরোগে আক্রান্ত কোভিড রোগীর মৃত্যুহার অন্তত 8% বেশি। করোনা থেকে সেরে ওঠার পরও হৃদরোগীদের দীর্ঘস্থায়ী সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই। এজন্য হৃদরোগীদের করোনাকালে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। করোনার ভিতরে হার্টের যে ডিজিজ গুলো, হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড যে প্রবলেম গুলো বেশি হচ্ছে, এটার কারণ হলো করোনা ভাইরাস সরাসরি হার্টকে আক্রমণ করে, হার্টের মাসেলকে আক্রমণ করে, রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। করোনা সংক্রমণের ভয়ে হৃদরোগের অনেক রোগী নিয়মিত চেকআপে হাসপাতালমুখী হতে ভয় পাচ্ছেন, এতে ঝুঁকিতে পড়ছেন অনেকে। তারা যেন কোনোভাবে এই হার্ট অ্যাটাক নিয়ে বাসায় বসে না থাকে, যে করোনাকালীন সময় হার্ট অ্যাটাকের পেশেন্ট আসলে তারা একটা গ্রে জোনে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে সেখানে তারা ব্লাড থিনার আইদার স্ট্রেপটোকাইনেজ অর টেনেকটোপ্লেজ, এই দুটোর যে কোনো একটা দিয়েই তার জমাট রক্তটা ভেঙে দেওয়া হবে এবং ইতিমধ্যে তার কোভিড টেস্টটাও হয়ে যায়। গবেষণা বলছে বিশ্বে প্রতি বছর 1,80,00,000 মানুষ কার্ডিওভাস্কুলার রোগে মারা যান, আর বাংলাদেশে প্রতি বছর হৃদরোগে মারা যান 2,77,000 মানুষ। আমাদের এই উপমহাদেশের মানুষের যে জেনেটিক প্রিডিসপোজিশন আছে, যেমন আমাদের লোকেরা যারা পশ্চিমা দেশে বসবাস করছে, কানাডা, ইউরোপ এবং আমেরিকায় বসবাস করছে, তারা দেখা যায় যে ওখানে গিয়েও তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি ওই দেশের মানুষের চেয়ে অনেক গুণ বেশি। নিয়মিত শরীর চর্চা করা, সুষম খাবার খাওয়া, প্রচুর পানি পান করা, দুশ্চিন্তা না করা এবং সঠিক জীবন আচরণে থাকাকে হৃদরোগ থেকে বাঁচার অন্যতম উপায় বলে জানান বিশেষজ্ঞরা। আর করোনাকালে হৃদরোগীদের বিশেষভাবে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ তাদের। খাদ্যাভ্যাস, তারপরে হচ্ছে আপনার অলস, বসে থাকা এবং একটু হাঁটাহাঁটি বা আমরা কম করে থাকি। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। সেটা আমরা কম করে থাকি। করোনা সংক্রমণে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, দেশের অন্যান্য হাসপাতালেও বেড না পাওয়ার হাহাকার। রোগীদের অভিযোগ, রাজধানীর কোনো হাসপাতালে আইসিইউ সিট খালি নেই। চিকিৎসকরা বলছেন যে হারে রোগী বাড়ছে তাতে করোনার সংক্রমণ ঠেকানোর কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। পেরিয়ে গেছে এক বছর, অথচ কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার মান কিংবা হাসপাতালের সক্ষমতা রয়ে গেছে অনেকটা আগের মতোই। সংক্রমণ ঊর্ধ্বমুখী 2 সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ছে না হাসপাতাল কিংবা বেডের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য বরাবরের মতোই শুনিয়ে যাচ্ছে নানা আশ্বাসের বাণী। সরেজমিনে গিয়ে দেখা যায় ভেতরে সিট নেই, এজন্য হাসপাতালের বাইরেই অক্সিজেন লাগিয়ে কিংবা অ্যাম্বুলেন্সে রেখেই চলছে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা। সম্প্রতি অস্বাভাবিকভাবে করোনা রোগী বেড়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ হাসপাতালের চিত্রই অনেকটা একই রকম। আইসিইউর একটা ব্যবস্থা করা যায় নাই, একটা মানুষের কোনো চিকিৎসা হচ্ছে না, শুধুমাত্র রোগীগুলো ফেলে রাখছে। আমি বেডের জন্য আসছি, আজ কয়েকদিন যাবত বেড পাচ্ছি না। এবং এই রোগীগুলো নিয়ে কোথায় যাব, এর একটা বিহিত হওয়া দরকার। করোনার জন্য সিট আরো বাড়াতে হবে, যাতে করে আমরা সবাই সুষ্ঠু চিকিৎসাটা পাই। চিকিৎসকরা বলছেন জনগণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। যদি মানুষ এভাবে যদি চলাফেরা করে, স্বাস্থ্যবিধি না মেনে চলে, তাহলে কিন্তু সংখ্যাটা ছড়িয়ে গেলে কিন্তু এটা ব্যবস্থাপনার মধ্যে আনাটা খুবই আমাদের সবার জন্য কষ্টকর হয়ে যাবে। সারা বিশ্বের জন্য এটা একটা চ্যালেঞ্জিং, সে কারণে সবাইকে আহ্বান জানাবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই অবস্থায় হাসপাতালে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, News24, ঢাকা। শুক্রবার দেশে করোনায় আরও 63 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মারা গেছেন 9,584 জন। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 7,462 জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত 6,73,594 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,511 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,68,541 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 33,654টি।
গত ২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার ২৩.৫৭%, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩.৬২%। শনাক্ত হার বিবেচনায় সুস্থতার হার ৮৪.৪০%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪২%। চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধের তোয়াক্কা করছেন না কেউ, সব জায়গায় নিয়ম ভাঙার প্রতিযোগিতা। চট্টগ্রামে মার্কেট খোলা হলেও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সরকারি কোনো সংস্থা মাঠে নেই, গণপরিবহনেও তদারকি হচ্ছে না তেমন একটা। চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানাতে নগরীর লালখান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, স্বাগত আপনাকে। জায়েদ, বিপণী বিতান আর গণপরিবহনের খবর জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ রাশেদ ইমাম। চট্টগ্রামের অবস্থা আপনি যেমনটি বলছেন যে এখানে মানুষজন স্বাস্থ্যবিধি মানছেন না, ফলে গতকালও কিন্তু ৩৮০ জন শনাক্ত হয়েছে, ৩ জন মারা গেছে। আর দোকানপাটগুলো এই যে সকাল ৯টা থেকে খোলার কথা, বিভিন্ন অংশে খোলা শুরু হয়েছে। লালখান বাজার মোড়ে আপনি যেমনটি দেখবেন এইখানে যে দোকানপাটগুলো আছে সেগুলোও খোলা শুরু হয়েছে, রেস্তোরাঁ সহ বিভিন্ন দোকানপাট। আর গণপরিবহনে ক্ষেত্রে যেটি বলা হয়েছিল যে শুধু বিভাগীয় শহরগুলোতে বা সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলবে, এর ভেতরে কিন্তু আমরা যেটি দেখছি যে উপজেলা থেকে যেই গণপরিবহনগুলো আসে সেগুলো কিন্তু এই শহরে আসছে, আবার এখান থেকে বের হচ্ছে। এবং গণপরিবহনে এই যে জীবাণুনাশক যে দেওয়ার কথা ছিল সেগুলো তো কোনোভাবেই দেওয়া হচ্ছে না, এবং মানুষজন ওঠার সময় যে একটু হ্যান্ড স্যানিটাইজ করে দেয়া, নামার সময় হ্যান্ড স্যানিটাইজ করে দেয়া, সেটিও করা হচ্ছে না। আর এই মুহূর্তে চট্টগ্রামের অবস্থা হচ্ছে যে মানুষজন বিশেষ করে কাঁচা বাজারের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে অন্য অন্য বছর গত বছর করোনা আসার পরে যেটি আমরা দেখেছি যে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছিল নির্দিষ্ট জায়গা থেকে এবং নির্দিষ্ট দূরত্বে কাঁচা বাজার বসানো হতো, এবার কিন্তু সেরকম করা হয়নি, ফলে কাঁচা বাজারেও কিন্তু মানুষজনের ভিড় বাড়ছে। তো গণপরিবহন চলছে, যে বিধিনিষেধগুলো ছিল গণপরিবহনের ক্ষেত্রে সেগুলো কিন্তু মানা হচ্ছে না। আর শহরের বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আমরা যেটি দেখেছি যে জেলা প্রশাসনের ৬ জন ম্যাজিস্ট্রেট এখানে কাজ করছেন, তারা মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানার কারণে নানাভাবে জরিমানাও করছেন, আমরা সেটি দেখছি। এবং এইভাবেই কিন্তু চট্টগ্রামের এই অংশগুলোতে আমরা দেখছি যে এই নগরে বিশেষ করে এই করোনা স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কাজ করা হচ্ছে। আপনি জানেন যে সারা দেশে এই আইসিইউ সংকট, অক্সিজেনের সংকট আছে, চট্টগ্রামে যে করোনা কোভিড ডেডিকেটেড হাসপাতালের যে বেডগুলো আছে কোনো বেডে কিন্তু ফাঁকা নেই, এবং বরঞ্চ বেশি রোগী আছে বিভিন্ন হাসপাতালে। গতকাল ৩,০০,০০০ ডোজ ভ্যাকসিন চট্টগ্রামে এসে পৌঁছেছে, অর্থাৎ দ্বিতীয় দফা যেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে সেটি কিন্তু কার্যক্রম চট্টগ্রামে চলছে, এবং নতুন করে এই ৩,০০,০০০ ডোজ ভ্যাকসিন চট্টগ্রামে এসে পৌঁছেছে। তো স্বাস্থ্যবিধি যদি মেনে চলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে করোনা পরিস্থিতি চট্টগ্রামে কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে, অন্যথায় এখন যেভাবে চলছেন এইভাবে চললে, লকডাউন যদি এইভাবে চলে তাহলে আর করোনা পরিস্থিতি চট্টগ্রামে কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। রাশেদ ইমাম, শেখ জায়েদ, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী শেখ জায়েদ চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে যুক্ত হয়েছিলেন। এদিকে ৯টায় খোলার কথা থাকলেও আশুলিয়ায় অনেক মার্কেট আগেই খুলে দেওয়া হয়েছে, শীতবাঞ্চল হওয়ায় সড়কে মানুষের উপস্থিতিও বেশি। বাস্তব অবস্থা জানতে যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুল হুদার সঙ্গে। ধন্যবাদ রাশেদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়াতে, আশুলিয়া জিরাবো এলাকায়। এই এলাকায় কিন্তু আপনার যেহেতু শিল্প অঞ্চল, শিল্প অঞ্চল ঠিক সকাল থেকেই ৭টা থেকেই কিন্তু দোকানপাট খুলছে, এবং ৯টার কথা বলা হলেও কিন্তু তারা আসলে বিধি মানছে না এবং আইন মানছে না, যার কারণেই করোনার যে ভয়াবহতা আসলে
করোনা ভাইরাসের যে মোকাবেলা করতে সেটা কিন্তু তারা কোনো মতেই আসলে পারছে না এবং ঢিলেঢালাভাবে লকডাউন পালিত হচ্ছে, এবং যার কারণে আমি একটু কথা বলতে চাই এই এলাকার যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনি দেখছেন যে একটু তার আগে একটু দেখাই যে দোকানগুলি খোলা রয়েছে এবং দোকানপাট কিন্তু আপনার খোলা রয়েছে এবং সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু আসলে মানছে না এবং লোকজন কিন্তু সেখানে আসলে ভিড় করছে এবং যে ভয়াবহতার কথা বলা হচ্ছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে মানার কথা সেটা আসলে মানছে না। আপনার সাথে একটু কথা বলি, এই এলাকার লোকজন তো লকডাউন মানছে না, তো কি মনে হচ্ছে আসলে আপনার কাছে, আপনাদের নেতৃত্ব বলছে যে ঘরে থাকার জন্য প্রয়োজনের বাইরে থাকতে হবে না, কিন্তু তারপরে তো দোকানপাট আগে ভাগেই খোলে এবং প্রশাসনের কোনো অভিযান কি চলছে কিনা এই এলাকায়? আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঘোষণা দিয়েছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, মাস্ক পরার জন্য, হ্যান্ড স্যানিটারি ব্যবহার করার জন্য। করোনা মহামারীর প্রথম ধাপে যেভাবে মানুষ মানছিল, দ্বিতীয় ধাপে কিন্তু তার কোনোটাই মানতেছে না। আপনারা দেখেন এই যে এখানে কত লোক আছে, ম্যাক্সিমাম লোকের মাস্ক নাই। আমরা গতকালও প্রায় 2000 মাস্ক বিতরণ করছি। প্রথম ধাপে যে মাস্কের সমস্যা ছিল এখন কিন্তু মাস্কের কোনো সমস্যা নাই, অ্যাভেলেবল মাস্ক পাওয়া যায় এবং খুব কম মূল্যে পাওয়া যায়। তারপরেও মানুষ, আমরা মাস্ক বিনামূল্যে বিতরণ করার পরও তারপরে মানুষ মাস্ক আমার মনে হয় ফালাইয়া দেয়, মানুষের স্বাস্থ্য সচেতন মানতেছে না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, লকডাউন আসলে মানুষ মানছে না, কি মনে হচ্ছে? আসলে এটা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছে আমাদের মাধ্যমে জনগণকে, জনগণ এগুলো কেন মানতেছে না আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা প্রতিদিন প্রতিদিন আমরা মাস্ক বিতরণ করছি, বাজারে হাটে বাজারে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ মানতেছে। কিছু লোক, আর বেশিরভাগ লোক এখন মানতেছে না, তাদের পেট রেখে দেয় হোক আর যে কোনো কারণে হোক দোকানপাট খুলছে নিয়মের বাইরে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলে এইখানকার যে লোকজন রয়েছে তারা আসলে কিন্তু কোনো মতেই আসলে তারা মানছে না। এই ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ খবর, চলে যাচ্ছি স্টুডিওতে রাশেদের কাছে। রাশেদ নাজমুল, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী নাজমুল হুদা জানাচ্ছিলেন সাফারের এই মুহূর্তে পরিস্থিতি। এবারে ফার্স্ট সেক্টর ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পবিত্র রমজানকে সামনে রেখে বাড়তি ভিড় রাজধানীর বাজারগুলোতে, তবে আশার কথা অন্যান্য বছরের মতো দাম নিয়ে অস্থিরতা নেই বাজারে। বিক্রেতারা বলছেন রমজানেও সংকট হওয়ার কোনো সংশয় নেই, তবে লকডাউনের অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম, অন্যদিকে কিছুটা সহনীয় মাংসের দাম। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক ডাবলু রাজধানীর বাড্ডার একটি বাজারে এসেছেন কেনাকাটা করতে, হাতে লম্বা একটি তালিকা। মেইনলি আজকে এই যে 16টা আইটেম দেখছেন এগুলো সব রমজানের বাজারে করবার চেষ্টা করছি। ব্যবসায়ীরা জানালেন চিনি আর সয়াবিন তেল ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামে কোনো অস্থিরতা নেই, সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে এবছর দাম বাড়ার কোনো শঙ্কাও দেখছে না তারা। লকডাউনে সীমিত গাড়ি চলার অজুহাতে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন মাছের দাম। চিংড়ি মাছ কেজিতে 100 টাকা বেশি বর্তমানে, 800 টাকা চিংড়ি মাছ বিক্রি করতেছে। লকডাউনের কারণে মাল গাড়ি করে আসে না, মাল একটু কম আসে, যার কারণে একটু দাম একটু বেশি। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই 580 থেকে 600 টাকা কেজি দরে, তবে কিছুটা কমেছে মুরগির দাম। আগে ছিল 340 টাকা 50 টাকা কেজি ছিল, জি এখন একটু কমছে। কোনো অশুভ সিন্ডিকেট যাতে রমজানে কারসাজি করতে না পারে সেজন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন সচেতন ক্রেতারা। কঠোর মনিটরিং এর মাধ্যমে কোনো কারসাজি যাতে না হয়। নিত্যপণ্যের বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতেও উদাসীন অনেক ক্রেতা বিক্রেতা। সুলতান আহমেদ, News24, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7টায় 44টি আসনের বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোট। এ দফায় আরও কড়াকড়ি অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন, বুথে থাকছে মোট 793 কোম্পানি বাহিনী। এবারের ভোট আগের 3 দফার তুলনায় কিছুটা বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উত্তর থেকে দক্ষিণে মোট 44টি আসনের প্রার্থীদের ভাগ্য পরীক্ষা এই দফায়। ভাগ্য পরীক্ষা হবে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, অঞ্জনা বসুদের মতো হেভিওয়েট প্রার্থীদের। এবারে বাংলাদেশ গেমসের খবর। শেষ হলো বাংলাদেশ গেমসের এবারের আসর। শেষ দিনে ভারোত্তোলনে 9টি জাতীয় রেকর্ড হয়েছে।
নারী বিভাগে 4 ও পুরুষ বিভাগে হয়েছে 5টি রেকর্ড। তায়কোয়ান্দো ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ পারভেজ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান। এদিকে রোয়িংয়ে সেরা হয়েছে কম্পানিগঞ্জ। নারী হকিতে শিরোপা জিতেছে নড়াইল। এবারের বাংলাদেশ গেমসকে সফল বলছেন বিওএ সভাপতি মাহফুজুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ গেমসের রোয়িংয়ে সেরা হয়েছে কেরানীগঞ্জ। পুরুষ ও নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতেছে তারা। রাজধানীর হাতিরঝিলে দিনব্যাপী রোয়িংয়ে পুরুষ ইভেন্টে আলীনগর রোয়িং ক্লাব আর নারীদের বিভাগে স্বর্ণ জিতেছে চুনকুটিয়া রোয়িং ক্লাব। তায়কোয়ান্দো ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ পারভেজ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান। সিনিয়র পুরুষ অনূর্ধ্ব 74 কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান 20-17 স্কোরে বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ নাসির পারভেজকে হারিয়ে স্বর্ণ জেতেন। এই ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আব্দুর রহিম ব্রোঞ্জ পদক জিতেছেন। সিনিয়র পুরুষ অনূর্ধ্ব 87 কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের মোহাম্মদ রাসেল খানকে 25-15 স্কোরে হারিয়ে সোনার পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ মাসুদ পারভেজ। বাংলাদেশ আনসার ও ভিডিপির আলমগীর ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ নয়ন ব্রোঞ্জ পদক জিতেছেন। শেষ দিনে ভারোত্তোলনে 9টি জাতীয় রেকর্ড হয়েছে। নারী বিভাগে 4 ও পুরুষ বিভাগে হয়েছে 5টি রেকর্ড। নারীদের 87 কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক মোট ওজনের রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। নারীদের ঊর্ধ্ব 87 কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রুকাইয়া। পুরুষদের ঊর্ধ্ব 109 কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। 109 কেজি ওজন বিভাগে ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মুমিন। ভারোত্তোলনের 20 ইভেন্টে সমান 10টি করে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার। এদিকে বাংলাদেশ গেমসের মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং তারা দেশে বিদেশে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান। প্রতিযোগিতার মাধ্যমে তাদের নিজস্ব মেধা কতটুকু আছে সেটা যাচাই করার সুযোগ পেয়েছে এবং তাদের অবস্থানটা কোথায় সেটা তারা নিজেরা বুঝতে সক্ষম হয়েছে এবং এইটার উপরে ভিত্তি করে যদি তারা তাদের যে দক্ষতা মেধা সেটা বৃদ্ধি করার জন্য যদি প্রচেষ্টা অব্যাহত রাখে তারা আরও উন্নতি করবে। অন্যদিকে নারী হকিতে শিরোপা জিতেছে নড়াইল। ঝিনাইদহকে 1-0 গোলে হারিয়েছে তারা। এর আগে শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেশমা আক্তারের একমাত্র গোলে দিনাজপুরকে হারিয়ে ব্রোঞ্জ পায় কিশোরগঞ্জ জেলা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ পুরো সময় সাথে থাকার জন্য।